वेलकम बैक टू माय चैनल क्रिएटिव कलेसा। तुम्हारे सकल के आमार चैनले स्वागत। केमन आछो सकले? तुम्हारा आशा करी भालो आछो। आमिओ भालो आछि। आमि किछुदिन धरे भिडियो आपलोड करते पारछिलाम ना, बिकज आमार एग्जाम चलछिलो। आमि आबारो कन्टिन्यूअसलि सप्ताहे तीन दिन करे भिडियो आपलोड करब। आज के आमि तोमादेर साथे जेई रेसिपिटा शेयर करब सेटा तोमरा सकलेई जानो, बांगालीदेर प्रचलित पिठा रेसिपि पाटिसाप। वीडियो पसंद हो लाइक करो, चैनल नतून हो सब्सक्राइब कर, नोटिफिकेशन बेल के ऑल कर रखते भूलो ना, और वीडियो फ्रेंड्स फैमिली मेम्बर शेयर करते भूलो ना। পাটিসাপটা করতে আমাদের প্রথমে তো ক্ষীর করে নিতে হয় বা পাটিসাপটার পুড় করতে হয়। এখানে তোমরা চাইলে শুধু নারকেল দিয়েও করতে পারো বা ক্ষীর দিয়েও করতে পারো, কিন্তু তুমি আমার এই ভিডিওটার পদ্ধতির সাথে বাড়িতে করলে খুবই টেস্টি লাগে। বেশি কথা না বাড়ি ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে হাফমালা কুড়িয়ে রাখা নারকেল লাগছে, 500 খোয়া ক্ষীর, 300 গ্রাম পাঠালি গুড়, 200 ग्राम दूध। ये दूधटा शुद्ध आमरा खीरटा बनानोर जोनो लागजे, आर होच्छे खीरेर माने खीरटाके जे आमरा एकटा बैटारेर ओपर बा रुटिर गोलार मध्ये दिए भाजबो, तार जोनो एबार की की इनग्रेडियंट्स लागजे देखे नि। आफ्टर जे रुटिर गोलाटा करते लागजे आमादेर, एखाने निये निएछि 500 ग्राम लिकुईड दूध, 200 ग्राम चीनी, 150 ग्राम सूजी, আর 250 গ্রাম ময়দা, আর সামান্য এক চিমটি নুন দেব ব্যাটারটাকে ফ্রিজ করার জন্য। এবার কিভাবে রেসিপিটা করব চলো দেখে নি। আমরা ওই 500 ক্ষীর থেকে সামান্য পরিমাণের একটু ক্ষীর ব্যাটারের মধ্যে দিচ্ছি। ক্ষীরটাকে আমরা গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দেব চিনি, আর আমি কত পরিমাণে চিনি আর হচ্ছে ক্ষীর সমস্ত উপকরণ লেগেছে তা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, ওখান থেকে দেখে নিও। সুজি দিয়ে দিলাম। এবার ময়দাটা অ্যাড করে দেব, পরিমাণটা কিন্তু খেয়াল রেখো, নাহলে গোলাটাকে ব্যবহার করে দেখাচ্ছি। তোমরা চাইলে একদিন চাটুতে কিভাবে বানাতে হয় সেই ভিডিওটাও শেয়ার করব। এবার এক চিমটি নুন দিয়ে দেব। দেখো আমরা প্রথমে সমস্ত শুকনো উপকরণ ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলোকে ভালো করে একটা ডাব্বো হাতার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখানে আমরা এই ধরনের হাতাটা ব্যবহার করেছি, দেখে নাও হাতাটা, ডাব্বো যেটা দিয়ে অনেক সময় ডাব্বো হাতা বলা হয়। এবার দুধটাকে আমরা অ্যাড করব। দুধটাকে কিন্তু আমরা উষ্ণ গরম করে নিয়েছি। এবার দেখো আমরা অল্প অল্প করে জল মেশাবো, আর ব্যাটারটা অল্প করে উষ্ণ গরম দুধ দিয়ে ব্যাটারটাকে গুলে নিচ্ছি। তো টাইম দিয়ে দিলাম, দেওয়ার পর ব্যাটারটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব, ব্যাটারটার মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। ব্যাটারটাকে মিশিয়ে নিয়ে ফিরে আসছি। ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। ব্যাটারটাকে আমরা ভালো করে গুলে নিচ্ছি। দেখো গোলাটা কিন্তু একটু টাইম নিয়ে করবে, কারণ গোলাটাকে একেবারে জল গোলাটা কিন্তু করতে একটু টাইম নিয়ে করবে, উষ্ণ গরম দুধই অ্যাড করবে। আর হচ্ছে উষ্ণ গরম দুধ দিলে একটু ব্যাটারটা যেহেতু সেদ্ধ হয়ে যায়, মানে ময়দা সুজি চিনিটা, তাই একটু ডেলা পেকে যাবে, কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই। আস্তে আস্তে নারকেলটাকে একটু ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখবো, হাই করবো না। নারকেলটাকে আমরা একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। নারকেলটা একটু লাল হয়ে যাওয়ার পর আমাদের যে গুড়টা ছিল সেটা অ্যাড করে দেবো, আর আমাদের যে 300 গ্রাম মতো পাটালি গুড়টা ছিল সেটা অ্যাড করে দেবো। দেওয়ার পর এটাকে একটু নাড়াচাড়া করবো, আর
সামান্য, এখানে তোমরা সামান্য পরিমাণের জলও অ্যাড করতে পারো বা দুধও অ্যাড করতে পারো। আমরা প্রথমে একটুখানি হাতে জল নিয়ে জিনিসটাকে প্রায় একটু ভেজা ভেজা করে নেবো যাতে খিচটা লেগে না যায়। দেখো একদম সামান্য পরিমাণে জল দিলাম যাতে নারকেলটা তলা না ধরে যায় আর গুড়টাও পুড়ে না যায়। এই টিপসটা কিন্তু ফলো করবে। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি সমস্ত উপকরণটাকে। ভিএস রান্নার ভিডিওগুলো যদি দেখে না থাকো ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, দেখে নিও। তাহলে আমরা খোয়া খিচটা এবার অ্যাড করে দিই। মানে আমরা গেট করে রেখেছিলাম খোয়া খিচটা, দেওয়ার পর ভালো করে সমস্ত উপকরণটাকে মিশিয়ে নেব। দুধটা অ্যাড করে দিচ্ছি। দুধ অ্যাড করে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিচ্ছি। এতক্ষণ লো এ রেখেছিলাম, এবার ফ্লেমটা হাই করে দেব। ইতিহাস আছে, ইতিহাসটা জানতে গেলে তাহলে কিন্তু আমাকে ফেসবুক পেজে ফলো করতে হবে। ফেসবুক পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। প্রথমে একটা ননস্টিক ফ্রাই প্যান বসিয়ে বেগুনের বোটা দিয়ে তেলটাকে লাগিয়ে নিয়েছি। যাদের সিলিকন ব্রাশ আছে তারা সিলিকন ব্রাশ দিয়েও করতে পারো। এটাকে একটু হিট হওয়ার জন্য সময় দেবো, তারপর আমরা কীভাবে করছি ভিডিওটার সাথে দেখো। আমরা এইভাবে তেলটা লাগিয়ে দিচ্ছি বেগুনের বোটা দিয়ে ননস্টিক ফ্রাই প্যানে। একটা আমাদের অলরেডি করে দেখে নিয়েছি, এবার তোমাদের দেখাচ্ছি। প্রথমে ব্যাটারটাকে নিয়ে নেব, নিয়ে নেওয়ার পর এইভাবে ছড়িয়ে দেব। রুটির গোলা রুটির মতো প্রথমে করে নিতে হবে। এবার একটু পুর নিয়ে সাইডে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে জিনিসটাকে রোল করে নিচ্ছি। এইভাবে আমাদের পাটিসাপটা রেডি হয়ে গেছে। দেখো এবার আরও আমরা কটা ভেজে নিয়ে ফিরে আসছি। আমাদের হবে না,